দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সায়েন্স ল্যাব মোড়ে, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। এই কিছুক্ষণের আগে, এখান থেকে 2 মিনিট আগেই ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে পুলিশ, ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে। ব্যাপক এখানে গোলাগুলি সহ ককটেল বিস্ফোরণ এবং সাউন্ড গ্রেনেড, পুলিশের সাউন্ড গ্রেনেড এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমরা একটু উপরে আসতে চাই। আপনারা দেখছেন যে ছাত্রলীগ এবং পুলিশ একসাথে একত্রিত হয়ে কোটা বিরোধীদেরকে ধাওয়া করছে এবং তারা এখানে ব্যাপক একটা সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে দেখছেন যে কয়েকশো ছাত্রলীগ কর্মী এবং পুলিশ তারা সম্মিলিতভাবে কোটা বিরোধীদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। কিছুক্ষণ আগে কোটা বিরোধীরা বেশ উৎসাহী বা এগ্রেসিভ হয়ে তারা ককটেল নিক্ষেপ করতে করতে এদিকে ইট পাটকেল ছুটতে থাকে। তাদের এই পিকেটিংয়ের মাঝে যদিও পুলিশ কিছুক্ষণের জন্য পিছু হেঁটেছিল, তারপরে আবারও তারা কিন্তু, আপনারা দেখছেন যে পুলিশের সাথে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। নিন চাকা সুপার হোয়াইট। যদিও কোটা বিরোধীরা সাউন্ড গ্রেনেড এবং কাঁদুনি গ্যাসের নিক্ষেপের ফলে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে, এই যে ধাওয়া পাল্টে ধাওয়ার ঘটনা বেশ খানিকটা আগে ধরেই চলছে রাজধানীর সায়েন্স ল্যাব জিগাতলা এলাকায়। এই এ ধরনের সহিংসতা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এখন কোনো উত্তেজনা বা ঢাকা কলেজে কোনো ধরনের উত্তেজনা নেই, একেবারেই শুনশান। সেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসে না থাকলেও কিন্তু আন্দোলনকারীরা এখন অলিগলিতে ছড়িয়ে পড়েছে ঢাকা সহ, রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায়। আপনারা জানেন যে গতকাল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ব্যাপক সহিংসতা সৃষ্টি হয়। দুর্বৃত্তরা এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা সহ বিভিন্ন স্থাপনা আগুন ধরিয়ে দেয় এবং তবে তারপর থেকে থেমে থেমে কোথাও কোথাও সহিংসতার ঘটনা বা সংঘর্ষের ঘটনা আমাদের খবরের শিরোনাম হয়েছে বা খবরে এসছে। তবে আজকে সকাল থেকে কিছুটা থমথমে পরিবেশ থাকলেও বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন বাড্ডা, নতুন বাজার এবং উত্তরা, এই সায়েন্স ল্যাব এই এলাকায় ব্যাপক সংঘর্ষ তৈরি হয়। তো এই ছিল মোটামুটি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সংঘর্ষ বা পুলিশ এবং ছাত্রলীগ এবং কোটা বিরোধীদের ত্রিমুখী সংঘর্ষের সামগ্রিক চিত্র।